হ্যালো ভিউয়ার্স, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ম্যাথের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ম্যাথের ক্লাসে আমরা টেটের বিষয় নিয়ে আলোচনা করব। সি টেটে কোনগুলো ইম্পর্টেন্ট ছিল, আমাদের প্রাইমারি টেটে কোনগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে, যে 2023 সালের ডিসেম্বরে আমাদের যে পরীক্ষা হয়েছে হবে সেই পরীক্ষায় কোন কোন বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কোন কোন চ্যাপ্টার আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই সব চ্যাপ্টার থেকে আমরা তুলে নিয়ে এসেছি একদম টপ কোশ্চেনগুলো। সেগুলো করলে তোমার বেসিক ক্লিয়ার হবে। আমাদের বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে দেখেছি আমরা বেসিক জায়গা থেকে অনেক বেশি কোশ্চেন এসছে, যেমন 2022 সালে বৃত্ত থেকে, সার্কেল থেকে আমাদের তিনটে কোশ্চেন এসছে, একদম বেসিক রুলসের ওপর কোশ্চেন এসছে। দেখো আমার এই বেসিক ক্লাসটা করে দেখো, তোমরা তোমাদের যে বেসিকের ওপর যা অঙ্ক পড়বে তোমরা নিশ্চিতভাবে সেই কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারবে এবং ফুল মার্ক্স পারবে। চলো আজকের ক্লাস, ম্যাথের ক্লাস, বৃত্তের চ্যাপ্টার নিয়ে যে ক্লাসটা হবে আমরা শুরু করি। দেখো বৃত্তের বৃত্তের বিষয়টা আমাদের জানতে হবে। বৃত্তে বৃত্ত কি, বৃত্তের ব্যাস কি, বৃত্তের পরিধি কি, বৃত্তের ক্ষেত্রফল কি। বৃত্তের ব্যাস থেকে অঙ্ক আসতে পারে, পরিধি থেকে, যেমন 2022 সালে পরিধি থেকে একটা অঙ্ক এসেছে, 2022 সালে টেটের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল টেটে একটা কোশ্চেন এসেছিল যে একটা বৃত্ত, সেই বৃত্তর চারিদিকে যদি কেউ ঘোরে তাহলে কি ঘুরবে, বৃত্তের পরিধি। আর ক্ষেত্রফল মানে কি, এই ভিতরে ভিতরে ভিতরের অঞ্চলটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, এবার শুরু করা যাক। এই বৃত্ত বৃত্ত বৃত্তের ব্যাস, কেন্দ্র থেকে যে সরলরেখাটা যায়, ধরো এবি হচ্ছে বৃত্তের কি, বৃত্তের ব্যাস, তাহলে কেন্দ্র থেকে যে সরলরেখা যায় তা হলো বৃত্তের ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি, একদম কমন কোশ্চেন, বৃহত্তম জ্যার, বৃহত্তম জ্যার নাম কি, ব্যাস, একটা কোশ্চেন আসতে পারে। বৃহত্তম জ্যা কি, বৃত্তের তো অনেক জ্যা, অসংখ্য জ্যা, অসংখ্য জ্যা, সব থেকে বড় জ্যা হলো, তাহলে এবি একটা ব্যাস। এই ব্যাসকে ইংরাজিতে বলা হয় ডায়ামিটার, আর এর অর্ধেককে কি বলা হয়, ব্যাসার্ধ। এই ব্যাসার্ধকে কি দিয়ে ডিনোট করা হয়, আর দিয়ে, তাহলে আর সমান বলতে পারি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান আমাদের আর। ওকে, তাহলে বৃত্তের ব্যাস 2R। পরিধি সূত্র কি, একটা বৃত্তে কত ডিগ্রি কোণ হয় আগে জানতে হবে। একটা বৃত্ত, আমি বৃত্তকে চারটে ভাগে ভাগ করছি, দেখো এই একটা 90, একটা 90, একটা 90, 90, চারটে 90 মিলে কত হচ্ছে, 360। তাহলে বৃত্তের টোটাল কোণ হয় আমার 360, আর পাই মানে আমাদের কি, 180। টু পাই মানে কত, টু পাই মানে আমাদের 2 × 180 মানে 360। ওকে, তাহলে দেখো বৃত্তের পরিধি আমাদের হয়ে গেল কি, 2πr, আর বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে πr² আর বৃত্তের ব্যাস মানে হয়ে গেল আমাদের এবি একটা ব্যাস, যার দৈর্ঘ্য আমরা 2R বলি, আর অর্ধেকটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে ওকে, এই একটা বৃত্ত দেখো, এই যে আমরা এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সম্পূরক মানে কি, সম্পূরক মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে আরেকটি কোণের সম্পূরক বলবো, ধরো 130 ডিগ্রি, এই কোণের সম্পূরক কি হবে, 50 ডিগ্রি, কেন, এই কোণ দুটোর যোগফল কি হবে, 180 ডিগ্রি। এগুলো আসলে থিওরেম, এগুলো আমরা উপপাদ্যে দেখেছি, ক্লাস টেনে গিয়ে এই উপপাদ্যগুলো আমরা পড়েছিলাম, যে এই উপপাদ্য থেকে দেখেছি ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ সহজ জিনিস তুলে দিয়েছে তোমরা পাচ্ছ না, কিন্তু সেগুলো করতে গেলে তোমাকে উপপাদ্যটা ক্লিয়ার থাকতে হবে। ওকে, সাপোজ ধরো এই একটা চতুর্ভুজের কথা বলেছে, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে, এই চতুর্ভুজের যে চারটে শীর্ষবিন্দু আছে তারা বৃত্তের ওপরে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। যদি একটা কোণ, সাপোজ এই কোণটা ধরো 110 ডিগ্রি, এর এই বিপরীত কোণটা তাহলে কী হবে, 70 ডিগ্রি, কেন হলো, এই যে কথা আছে যে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, 180। একইভাবে বি কোণের যোগফল, বি কোণ ধরো সাপোজ 30, তাহলে ডি কোণ আমার কত হতে হবে, 180। তাহলে এর মধ্যে যে কোনো একটা যদি তোমাকে দিয়ে দেয় যে আমার এই কোণটা 30, তাহলে ডি কোণটা কত, বি কোণ বলে দিয়েছে, বি কোণ বলে দিল 30, ডি কোণটা কত, তাহলে সহজে তোমরা পাচ্ছ, অনায়াসে করে দেবে অঙ্কটা। চলো নেক্সট অঙ্ক দেখো, কোনো বৃত্তে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত
সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, এবার দেখো বেসিক্যালি কি বলতে চেয়েছে এই জিনিসটা। দেখো একটা বৃত্ত আঁকলাম, এ একটা কেন্দ্র, এখানে একটা বিন্দু দিলাম এ, এখানে একটা বিন্দু দিলাম বি। এই যে বিন্দু দুটো, এরা কেন্দ্রে একটা কোণ করেছে, এ একটা চাপের উপর। দেখো এই হচ্ছে এটা কেন্দ্র কোণ, আর ওই চাপটা নিয়ে যদি আমি বৃত্তের উপর আঁকি, এরকম একটা আঁকলাম, এই এইটা কি হয়ে গেল আমাদের বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ সবসময় এই কোণের, এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। সাপোজ ধরো এখানে 30, তাহলে এই কোণটা কত হবে তোমাদের অনায়াসে বলতে পারছো? এটা 60। তাহলে এই কেন্দ্রস্থ কোণটা আমাদের, এই কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হচ্ছে। এবার উল্টো দিয়েছে, দেখো একই চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণের কি হবে? কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। একটু ঘুরিয়ে দিল অঙ্কটা। ওকে, তারপর দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিটা দেখো। তারপর এই কোণটা আমাকে, আমি একটা ছবি এঁকেছি, এ বি একটা কি ব্যাস, এখানে একটা ও হচ্ছে কেন্দ্র, এই কোণটা আমরা করে দিলাম 140। সাপোজ বলছে এই কোণটা যদি 40 হয়, তাহলে এই কোণটা কত, এক্স এর এই সাপোজ এই কোণটার মান কত, নামকরণ করে দিলাম সি ডি। ওকে, দেখো একটা স্ট্রেট লাইন মানে কত ডিগ্রি, স্ট্রেট লাইন মানে সবসময় মনে রাখতে হবে 180 ডিগ্রি, সেখান থেকে একটা স্ট্রেট লাইন টানলাম, এটা 140, তাহলে এই কোণটা কত হবে আমাদের 40 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা আমাদের নিশ্চিত আমাদের 40 ডিগ্রি। ওকে, এই কোণটা আমাদের 40। এবার আবার অন্যভাবে দেখো, এই যে একটা চাপ দেখতে পাচ্ছ, এটা দেখো কেন্দ্রে একটা কোণ হয়েছে, কেন্দ্রে কোণ কত 40, ওই যে চাপ সিবি, এখানে পি নাম করে দিলাম সিপিবি, বৃত্তচাপের ওপর গঠিত এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর সিপিবি বৃত্তচাপের ওপর গঠিত এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কত 40, তাহলে বৃত্তস্থ কোণ কি হবে তার অর্ধেক হয়ে যাবে নিশ্চিত, 20 হয়ে যাবে। ওকে, তাহলে তোমরা অনায়াসে বলে দিতে পারবে সি ডি বি আমরা 20 ডিগ্রি। ওকে, একই বৃত্তাংশে সকল কোণের মান সমান, একই এই যে এটা হচ্ছে একটা থিওরেম, এগুলো সব থিওরেম। ধরো এটার কেন্দ্র, এই একটা বৃত্তচাপ, এই আর একটা বৃত্তচাপ, এরম আঁকো অনায়াসেই আঁকতে পারবে তোমরা, আর নামকরণ করলাম এ বি সি ডি। এবার দেখো এই কেন্দ্র কোণ, এটা পি নাম দিলাম, এ পি বি বৃত্তচাপের ওপর এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ, এ পি বি বৃত্তচাপের ওপর এটা কি কোণ, বৃত্তস্থ কোণ, এ পি বি বৃত্তচাপের ওপর গঠিত এটা কি কোণ, বৃত্তস্থ কোণ। তারপর এটা 60 হলো, তাহলে এই কোণগুলো কি হবে 30 হবে, এ কোণটাও একই একই বৃত্তচাপের ওপর গঠিত, এই কোণটাও 30। তাহলে দেখো ডি কোণ সমান কি হয়ে গেল সি কোণ, তাহলে কি বলছে একই বৃত্তাংশে সকল কোণের মান সমান। ওকে, বৃত্তের ব্যাসার্ধ 20% হ্রাস পেলে, বৃত্তের ব্যাসার্ধ কি বলছে 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। দেখো আমি একটা ক্লাসে করিয়েছিলাম যে এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই একটা ফর্মুলা করিয়েছিলাম। কিভাবে করিয়েছিলাম, যদি বলেছিল একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো আর প্রস্থ 5% বাড়ানো হলো, তাহলে ক্ষেত্রফল কত বাড়ানো হয়েছে। তাহলে অঙ্কে করেছিলাম কি 10+5+10×5/100, তাহলে 0 0 কাটলে 5 2 10, তাহলে 15 + ½ 15.5 আর 15.5, দৈর্ঘ্য 10% বৃদ্ধি হলো, প্রস্থ 5% বৃদ্ধি হলো, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হলো 10+5+10+5/100, এটা করে 15। এইভাবে ঠিক এই অঙ্কটাও করবো, কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র ব্যাসার্ধ আছে, তাহলে বৃত্তের কি থাকে, বৃত্তের ব্যাসার্ধ থাকে, এখানে দৈর্ঘ্য প্রস্থের কোনো ব্যাপার থাকছে না, তাই এই এর জায়গায় দৈর্ঘ্যের জায়গায়ও 20 বসাবো। হ্রাস, হ্রাস পেলে কী লিখবো সবসময় মাইনাস, হ্রাস পেলে কী লিখবো -20। এবার কি মাইনাস মাইনাসে প্লাস, 20×20/100। ওকে, 0 0 কাটলাম, -40+4 = -36, এই মাইনাস চিহ্নটা মানে কি
ক্ষেত্রফল হ্রাস হবে, কত পার্সেন্ট হ্রাস হবে, 36% হ্রাস হবে। ওকে, তাহলে ব্যাসার্ধ 20% হ্রাস হলে ক্ষেত্রফল 36% হ্রাস হবে। ওকে, দেখো আমরা টেটের কি করছি, টেটে 10 ইয়ার্স আমরা সলিউশন দিচ্ছি, 5টা সাবজেক্টে 10 ইয়ার্স তোমরা সলিউশন পাচ্ছ, টপ সেলিং পিডিএফ পাবে, ইজি টু রিড পাবে, মাল্টি কালার উইথ অফিসিয়াল অ্যান্সার কি, পার সাবজেক্টে তোমরা কত করে দিতে হবে, 100 টাকা করে, টোটাল 500 টাকা দিতে হচ্ছে। লাকি স্টুডেন্টরা প্রথম 100 থেকে 100 স্টুডেন্ট আমরা 299 টাকায় সব কিছু পেয়ে যাচ্ছে, আর 100 থেকে 250 স্টুডেন্ট 399 টাকা, 250 থেকে 400 তার উপরে স্টুডেন্টরা 499 টাকায় পাচ্ছে। আমাদের পিডিএফ দেওয়ার সঙ্গে সঙ্গেই 100 স্টুডেন্ট সেল হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমাদের 100 থেকে 200 স্টুডেন্ট চলছে, 100 থেকে 250, তারা এই পিডিএফটা পাবে কত, 399 টাকা, আর আমাদের পেড ক্লাসে যুক্ত হলে তার সঙ্গে দিতে হবে 599 টাকা, টোটাল 1000 টাকা। আর ইনস্ট্যান্ট এখন যদি আপনি বুক করেন তাহলে পাবেন 700 টাকায় পুরো পেড ক্লাস প্লাস তোমার সিটেটের সমস্ত পিডিএফ পেয়ে যাবে। আর পেড ক্লাসে কী কী থাকছে এই টোটাল এই জিনিসটা তোমরা পড়ে নাও, আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। ওকে, দেখো ঠিক আমরা কি করলাম, যদি ব্যাসার্ধ 20% বৃদ্ধি হয় তাহলে কি হবে, এবার এখানে বলছে পরিধি যদি 40% হ্রাস পায় তাহলে ক্ষেত্রফল কি হবে, তাহলে এখানে পরিধি হ্রাস, হ্রাস বললে সবসময় মাইনাস, আর ইনক্রিজ মানে বৃদ্ধি হলে সবসময় প্লাস হয়। তাহলে এই ফর্মুলা একই ফর্মুলা, -40 -40, মাইনাসে মাইনাসে প্লাস, 40×40/100, 0 0 কেটে গেল, -80 +16 তাহলে কত হলো, -64% কি হচ্ছে, ক্ষেত্রফল হ্রাস হচ্ছে। ওকে, নেক্সট ব্যাসের অনুপাত 4:9, ক্ষেত্রফলের অনুপাত কি হবে, এই অঙ্কটা দেখো, ব্যাসের অনুপাত যদি 4:9 হয় ক্ষেত্রফলের অনুপাত এত সহজ, √4 ব্যাস বললে তোমার ক্ষেত্রফল বললে স্কোয়ার করে দিতে হবে, 4² = 9² সমান সমান কত হলো, 16:1, 4:9 হলে ক্ষেত্রফলের অনুপাত 16:1। আমরা এই অঙ্কটা আবার অন্যভাবে করব, কিভাবে করব, অঙ্কটা একটু ডেসক্রিপটিভ পোর্শনে করব, ব্যাসের জায়গায় যদি থাকতো ব্যাসার্ধ থাকতো তাহলে অ্যান্সারটাও একই হতো, 16:9 হতো, এখানে কোনো অ্যান্সারের মানে এদিক ওদিক হতো না, ব্যাসের অনুপাত 4:9 তাহলে ক্ষেত্রফলের অনুপাত 16:9, আবার যদি ব্যাসার্ধের অনুপাত 4:9 থাকে ক্ষেত্রফলের অনুপাত 16:9 হবে। ওকে, এবার অঙ্কটা অনেকে বলতে স্যার অঙ্কটা আপনি ডেসক্রিপটিভ করে দেখান। ওকে, দেখো আমি লিখলাম ব্যাস লিখলাম প্রথম বৃত্তের 4, তাহলে ব্যাসার্ধ কত হবে, 4/2, এখানে ব্যাস লিখলাম কত, 9, ব্যাসার্ধ হবে কত, ব্যাসার্ধ হবে 9/2, তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফলের সূত্র কি, π r² আর এর মান কত, এই অঙ্কটা প্রথমে লিখছি পাই, আর এর মান হচ্ছে 4/2² আর এর ব্যাসার্ধ কি হবে, পাই, 9/2² বাই করে দিলাম, π/16/4, π/81/4, এবার দেখো π কেটে যাচ্ছে, 16/4×4/81, 4 কেটে গেছে, 16:1 আমাদের হয়ে গেল 81, দেখো এই 4 কেটে গেল, তাহলে এই একই, এটা হচ্ছে ডেসক্রিপটিভ পোর্শনে করলাম, আর এটা আর সহজে তোমার অবজেক্টিভে কী করবে, 4² = 9² ওকে, নেক্সট দেখো পরিধি 6.6 মিটার হলে ক্ষেত্রফল কত হবে, ওর বৃত্তের পরিধির সমান কি জানো, 2π r, এটা সমান কি বলেছে, 6.6, ওকে, 2×π মান 22/7, তাহলে 8 কত হবে, 0.1 তুলে নিচে 10 নিয়ে নাও, তাহলে কি হলো, 7/22, এটা 66, 3 দিয়ে কাটো 3, ওকে 42/10 অ্যান্সার হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছ, ক্ষেত্রফল আর আমরা পেয়ে গেলাম, আর কত হলো, 4.2,
তাহলে ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার, আর এর মান এখানে বসিয়ে দিলে তোমরা আশা করি অঙ্কটা পারবে। এখান থেকে কি বললাম, আমরা পরিধি থেকে ব্যাসার্ধ বার করব, ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফলে অঙ্কটা পুট করলেই আমরা অঙ্কটা পাবো। ওকে, একটি বৃত্তাকার মাঠের চারিদিকে সমপরিমাণ রাস্তা আছে, রাস্তার ভেতরে ও বাইরের দিকের পার্থক্য 88 মিটার হলে রাস্তার প্রস্থ কত, মানে প্রশস্ত কত? প্রশস্ত মানে কি বলতো, রাস্তাটা কতটুকু চওড়া। একটা বৃত্ত, এই বৃত্ত, বৃত্তের বাইরে কি আছে, বৃত্তের বাইরে এই জায়গাটুকু আছে রাস্তা, এই জায়গা রাস্তা, এই এই রাস্তাটা কত চওড়া তোমাকে বার করতে হবে। তাহলে দেখো, এখান থেকে এই বড় বৃত্তের ব্যাসার্ধ কি ধরলাম, আর ওয়ান, আর ছোট বৃত্ত ধরলাম। যদি এই বড় বৃত্ত থেকে, বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে এইটুকু জায়গা যদি বাদ দিই, এই পুরো জায়গা থেকে এইটুকু জায়গা যদি বাদ দিই, তাহলে আমার এইটুকু চওড়া কত আছে বার করতে পারবো। ওকে, তাহলে বড় বৃত্তের পরিধি কি, টু পাই আর ওয়ান। ছোট বৃত্তের পরিধি কি, এই পরিধি মানে এই অঞ্চলটা, এই যে পরিসরটা, ওকে, টু পাই আর টু। সেটা সমান কি বলছে, যে পার্থক্য চারিদিকে বাইরের দিকে পার্থক্য 88 মিটার, পার্থক্য কত বলেছে 88, দুটো সমান 88 লিখে দিলাম, এখান থেকে টু পাই কমন নিলাম, আর ওয়ান মাইনাস আর টু সমান 88। এই যে পুরো আর ওয়ান থেকে যদি আর টু বার, এই মানটা বার করতে পারি, তাহলে রাস্তাটা কতটা চওড়া আমরা বার করতে পারবো। তাহলে আর ওয়ান মাইনাস আর টু 88 ইন্টু, এই দুইটা এখানে গুণে আছে, ভাগে নেমে গেল, আর পায়ের মান তো 22-এর 7, সবাই জানো, এখানে এসে গেলে 7-এর 22 হয়ে গেলো, কাটাকাটি করলাম, 4 বাইশ 88, 2 গুণে 4, তাহলে আর ওয়ান মাইনাস আর টু সমান কত হয়ে গেল, 7 গুণে 14, তাহলে এই ডিফারেন্সটা কত হয়ে গেল, আবার এই রাস্তাটা কত হয়ে গেল, 14 মিটার, তাহলে অ্যান্সার হয়ে গেল 14 মিটার। ওকে ওকে, একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল, ক্ষেত্রফল এই জিনিসটা ভালো করে দেখো, ক্ষেত্রফল 70 সেমি, 70 সেমি হবে না কিন্তু, বর্গ 70 বর্গ সেমি। ওকে, একটি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল 70 বর্গ সেমি, ওই বর্গক্ষেত্রের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড় মাপের বৃত্তের ক্ষেত্রফল কত, বড় মাপের ক্ষেত্রফল, তাহলে এই বর্গক্ষেত্রটা কোথায় আছে, কোথায় আছে বর্গক্ষেত্রটা, দেখো এই লাইনটা তোমাকে ক্লিয়ার করতে হবে, ওই বর্গক্ষেত্রের মধ্যে কি আছে, বৃত্তটা আছে, তাহলে বর্গক্ষেত্রটা নিশ্চিত বাইরে আছে, এই হলো। দেখো এই যে বৃত্তের ব্যাস কাকে বলে, কেন্দ্র থেকে যে সরলরেখাগুলো যাবে, এই যে এইটা হচ্ছে ব্যাস, এটা হলো ব্যাস। তাহলে দেখো, যদি আমরা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য বার করতে পারি, সেই বৃত্ত, সেটা কি হবে, বৃত্তের ব্যাস হবে। ওকে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দেওয়া আছে, 70 বর্গ সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার সমান 70, তাহলে বাহু সমান কত হবে, √70, তাহলে এই বাহুর দৈর্ঘ্য তোমার বেরিয়ে গেছে, তাহলে কত হয়ে গেল, 70, তাহলে এই ব্যাসটা তাহলে কত হলো, ব্যাস হয়ে গেল আমাদের 70, তাহলে ব্যাসার্ধ কত হলো, ব্যাসার্ধ হলো আমাদের √70 তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেছে, তাহলে কি হবে, ক্ষেত্রফল কত বার করতে পারবো, ক্ষেত্রফল কি সূত্র, পাই আর স্কোয়ার, আর এর মান বসিয়ে দেবো 22-এর 7, আর এর মান হচ্ছে √70 / 2, স্কোয়ার করলে কি হবে, 22-এর 7 70 / 2, ওকে, 7 10-এ 70, আর 5 2 10, আর 5 বাইশ 10 110 বর্গ সেমি, যা হবে ইউনিটটা তাই লিখবে, 110 হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি আমরা, এটা হলো ভিতরে, ভিতরে বৃত্ত, যদি বাইরে বৃত্ত হতো তাহলে কি হতো, ঠিক এই অঙ্কটা অন্যভাবে দিত, যদি বৃত্তটা বাইরে হতো, বৃত্তটা বাইরে হতো তাহলে ছবিটা এরকম হতো, দেখো তাহলে বর্গক্ষেত্রের কর্ণটা, বর্গক্ষেত্রের কর্ণটা হয়ে গেল তখন কি, বৃত্তের বর্গক্ষেত্রের কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ হয়ে গেল কি, বর্গক্ষেত্রের কর্ণ হয়ে গেল বৃত্তের ব্যাস।
তখন কি করতাম, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম কত, রুট 70। আর কর্ণ সমান কি, কর্ণ কিভাবে বার করব, দেখো কর্ণ বার করার ফর্মুলা, কর্ণ কিভাবে বার করি আমরা, কর্ণের সূত্র কি, আমরা আয়তক্ষেত্রের সময় কি দেখেছি, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখানে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে দৈর্ঘ্য জায়গা ধরলাম এ আর এখানে লিখলাম এ, তাহলে টু এ স্কোয়ার, রুট টু এ স্কোয়ার, তাহলে এ রুট টু, তাহলে এর রুট টু, তাহলে 70 রুট, এর মান তো আমাদের রুট 70 পেয়েছি, 70 রুট টু, এটা হলো কর্ণ। আর 70 দুগুণে আমাদের 140, তাহলে কর্ণের মান পেয়ে গেলাম। আর কর্ণটা তখন কি হয়ে গেল, বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস পেয়ে গেলাম, ব্যাসের অর্ধেক করলাম, ব্যাসার্ধ পেলাম। এই ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফলটা অনায়াসে বের করতে পারলাম। ওকে, এবার আরেকটি অঙ্ক দেখো, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেমি আর হচ্ছে 4 সেমি, বড় চাকাটি 70 বার ঘুরে যে দূরত্ব অতিক্রম করে সেই একই দূরত্ব অতিক্রম করতে ছোট চাকাটি কতবার ঘুরবে। অঙ্কটা খুব দারুণ অঙ্ক, দেখো বড় চাকার ব্যাসার্ধ কত, বড় চাকার ব্যাসার্ধ, বড় চাকা বলেছে কত, 12, ছোট চাকাটা কত, 4, তাহলে বড় চাকার পরিধি কত, 2π ইনটু 12, আর ছোট চাকার পরিধি কত, 2π ইনটু 4। দেখো একটা গাড়ির সঙ্গে দুটো চাকা লাগানো আছে, বড় চাকা আর ছোট চাকা, বড় চাকাটা যে পথ যাবে ছোট চাকাটা সেই একই পথ যাবে, কিন্তু কি হবে, বড় চাকাটা একবার ঘুরে এই পথ যাচ্ছে, ছোট চাকা একবার ঘুরে এই, তাহলে বড় চাকা যে পথ যায় সেই পথ যেতে গেলে এর কবার ঘুরতে হবে, আমাদের 3 বার ঘুরতে হবে। দেখো 2π 2π 12, দেখো এই তাহলে কতবার ঘুরছে, এই বড় চাকাটা যদি একবার ঘুরে একে তোমার 3 বার ঘুরতে হবে, একবার ঘুরলে এ 3 বার ঘুরবে, তাহলে দেখো বড় চাকাটা কতবার ঘুরেছে, 70 বার, তাহলে এই চাকাটা কতবার ঘুরবে, তাহলে এর সঙ্গে 70 গুণ করে দাও, 210 বার ঘুরবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো আজকের ক্লাস আমাদের এখানে আমি শেষ করব। হ্যাঁ, আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে তোমরা ভুলবে না, এবং আগামী দিনে টেটের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা চলে আসবো তোমাদের কাছে, আর যে জায়গাগুলো তোমার সমস্যা থাকবে কমেন্টে লেখো, আমরা উত্তর তোমাকে দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।